মানে জনসাধারণক ইতিমধ্যে মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করবলে বিচাৰিছো। আর বিশেষ নতুন আসামক, নতুন আসামক মানে এজন দাদা হিসাবে মানে নিজের আন্তরিক মরম আর শ্রদ্ধা জ্ঞাপন করছো। নতুন আসামে এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলে, বেঙ্গালোর, পুনে, বম্বে, দিল্লি চাকরি এরি তেওঁলোকে বুট দিয়া দিনত সকলে চাকরিরপরা ছুটি লই অসমত আহি বুট প্রদান করলে। আর তেখেতর বুট অহংকারের বিরুদ্ধে, তেখেতর বুট ঘৃণার বিরুদ্ধে, তেখেতর বুট অভদ্র ব্যবহারের বিরুদ্ধে, তেখেতর বুট পয়সা আর বহুবল রাজনীতির বিরুদ্ধে। আর সেই কারণে যেটা নতুন আসামে এনেকা একটা ইঙ্গিত আমাক দিছে, আশীর্বাদ হিসাবে মানে গ্রহণ করছো। আর আমি সকলে মিলিজুলি বিরোধী ঐক্য মঞ্চর আমি সকলে একগোট হয়ে রাইজ দল, অসম জাতীয় পরিষদ দল, সিপিএম, সিপিআইএম দল, আম আদমি, কংগ্রেস দল, আমি সকলে নতুন আসামর যে আমাক উপর যে আস্থা প্রকাশ করেছে সেই আস্থা বিনিময়ত আমি সকলে নতুন আসামর মরমর বিনিময়ত দায়বদ্ধ হয়ে আমি ভবিষ্যৎ কাম করে যাব। সকলকে মনত আছে যে কেনেদরে যা পাঁচ বছর প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বর লগত কিমান অহংকার আর কিমান বেয়া ব্যবহার সকলের লগত করেছে, কোনোয়ে সেই কথাবুর পাহরি যাওয়া নাই। সকলে জানে যে সন্মান আর মর্যাদা যদি পাবলগিয়া আছে ইন্ডিয়া অ্যালায়েন্সত আছে। মে আবি ভি অপেক্ষা করতা হুঁ কি ইন্ডিয়া অ্যালায়েন্স শাম তক আপনি সরকার বনানে মে সক্ষম হোগি। হম বিভিন্ন রাজনৈতিক দলক কে সাথ ইস সময় বাত কর রহে হ্যাঁ। কই ভি রাজনৈতিক দল কা নেতা ইয়ে ভুল নহীঁ চুকা হ্যা কি কিস প্রকার সে পিছলে পাঁচ সালো মে প্রধানমন্ত্রী মোদীজি নে উনকে সাথ দুর্ব্যবহার কিয়া হ্যা, অহংকার প্রকাশিত কিয়া হ্যা। কই নহীঁ ভুলা হ্যা কি বিভিন্ন দলকে নেতাওকে বিরোধ মে প্রধানমন্ত্রী মোদীজি নে কিস প্রকার সে আপত্তিজনক শব্দ কা ব্যবহার কিয়া হ্যা, চাহে ও নীতিশ কুমার জি কে পক্ষ মে হো, চাহে ও আমারে নবীন পটনায়ক জি কে পক্ষ মে হো, সবিকে বিরোধ মে প্রধানমন্ত্রী মোদীজি নে আপত্তি শব্দ কা ইস পিছলে দো মহিনে কে নির্বাচন প্রচার মে প্রয়োগ কিয়া হ্যা। কই নি ভুলা হ্যা আর মেরা বিশ্বাস হ্যা কি ইন্ডিয়া অ্যালায়েন্স কে সাথ জবি বিভিন্ন রাজনৈতিক দল বাত করেঙ্গে তো উনকো এক সম্মানজনক এক ভবিষ্য ইন্ডিয়া অ্যালায়েন্স কে সাথ দেখাই পড়েগা।